এবার সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে আদালতে আবেদনটি করে দুদক। দুদকের আবেদনে বলা হয়, ঘুষ দুর্নীতির মাধ্যমে 9,76,97,000 টাকার অবৈধ সম্পদ এনামুলের, 3টি বাণিজ্যিক স্পেসও আছে তার। সম্পদ জব্দের আবেদনে সংস্থাটি আদালতকে জানায়, আসামি তার মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা এই মামলার বিচারে বাধা তৈরি করতে পারে। সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে আর সুষ্ঠু তদন্তের জন্য সম্পত্তি জব্দ করার বিষয়টি আমলে নিয়ে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জোগলুল হোসেন এই আদেশ দেন।